পৃথিবীতে চর্চিত সবচেয়ে বেশি উপকথা সম্ভবত ট্রয় নগরী ধ্বংসের গল্প। গ্রিক ট্র্যাজেডির এই অসাধারণ গল্প নিয়ে একের পর এক কাব্য লিখেছেন গ্রিসের বিখ্যাত মহাকবিরা। তাদের অনুসরণ করে আরও অনেকেই লিখেছেন গল্প, উপন্যাস এবং কবিতা। এমনকি আধুনিক পৃথিবীও ট্রয়ের মোহ থেকে নিজেদের আলাদা করতে পারেনি। এখনও নাটক, সিনেমা তৈরি হয় ট্রয় নগরীর ধ্বংস নিয়ে। কিন্তু কেন ধ্বংস হয়েছিল ট্রয় নগরী? কী ছিল ট্রয়ের যুদ্ধের পেছনের কারণ? আজকে আমরা ট্রয় নগরী ধ্বংসের গল্পই শুনব। গ্রিক মাইথোলজি অনুযায়ী স্বর্গে একবার ঝগড়া লাগল তিন দেবীর মধ্যে। তারা হলেন এথেনা, হেরা এবং আফ্রোদিতি। তাদের মধ্যে ঝগড়া লাগায় বিশৃঙ্খলার দেবী এরিস। তিনি এই তিনজনকে একটি আপেল দেয় যেটার গায়ে খোদাই করা ছিল শ্রেষ্ঠতম সুন্দরীর জন্য। তখন ওই তিনজনই তাদেরকে আপেলের দাবিদার মনে করতে থাকেন, কারণ তারা নিজেদেরকে সবাই শ্রেষ্ঠ সুন্দরী ভাবত। তারা এই মীমাংসার জন্য যায় দেবতাদের কাছে, কিন্তু কোনো দেবতা সাহস করলেন না যে কোনো একজনকে শ্রেষ্ঠ সুন্দরী বলতে। তাই দেবতা জিউস বাধ্য হয়ে সেরা সুন্দরী নির্বাচনের দায়িত্ব দিলেন পৃথিবীর একজন মানুষকে। তিনি হলেন ট্রয়ের রাজপুত্র প্যারিস। প্যারিস আফ্রোদিতিকে সেরা সুন্দরী বললেন। বিনিময়ে আফ্রোদিতি উপহার হিসেবে প্যারিসকে দিলেন হেলেনের ভালোবাসা। কে এই হেলেন? কিভাবে তার সাথে পরিচয় হলো প্যারিসের? হেলেন ছিলেন পৃথিবীর বুকে শ্রেষ্ঠ সুন্দরী, কিন্তু তিনি যে বিবাহিতা, স্পার্টার রাজা মেনেলাসের স্ত্রী। বাণিজ্যিক কাজে প্যারিস তার ভাই হেক্টরের সাথে স্পার্টায় গমন করে। মেনেলাস ট্রোজান রাজকুমারদের সাদরে গ্রহণ করে। তাদের সম্মানে মেনেলাস এক জমকালো নৈশভোজের ব্যবস্থা করে। মেনেলাস সবার সাথে তাদেরকে পরিচয় করিয়ে দেন। সেখানে হেলেনকে দেখে প্যারিস মুগ্ধ হয়ে যান। আফ্রোদিতির কল্যাণে হেলেনের মনে প্যারিসের জন্য ভালোবাসা জেগে উঠল। বিবাহিত হলেও দেবী আফ্রোদিতির আশীর্বাদ হেলেনকে প্রেমে অন্ধ করে দিল। তিনি সবকিছু ফেলে প্রেমের মোহে চলে এলেন ট্রয় নগরীতে প্যারিসের সাথে। এদিকে স্ত্রী পালিয়ে যাওয়ার ক্ষোভে ভেতরে ভেতরে জ্বলতে থাকেন স্পার্টার রাজা মেনেলাস। তারই পার্শ্ববর্তী রাজ্য মাইসিন ছিল তারই ভাই আগামেননের। মেনেলাস তার ভাই আগামেননকে আহ্বান জানান যুদ্ধের জন্য তৈরি হতে। এরপর দুই ভাই একসাথে চলল ট্রয়ের পথে। শুরু হলো ভয়ঙ্কর যুদ্ধ। ট্রয় ছিল সমান শক্তিশালী। যুদ্ধ সমানভাবে চলল প্রায় 10 বছর। আগামেননের সৈন্যরা চারদিক থেকে ঘেরাও করে রাখল ট্রয়কে। অন্যদিকে ট্রয়ের বাসিন্দারাও হেলেনকে দিতে নারাজ। সেই যুদ্ধে মারা গেল অনেকেই, কিন্তু সমান শক্তিশালী হয় কেউই জিতল না সেই যুদ্ধে। সর্বশেষ উপায় না পেয়ে গ্রিকরা এক ফন্দি আঁটল। তারা কালো রঙের এক বিশাল কাঠের তৈরি ঘোড়া এনে রেখে দিল ট্রয় নগরীর মূল ফটকের সামনে, যার মধ্যে স্পার্টার সৈন্যরা আগে থেকেই বসেছিল। অন্যদিকে ট্রয়ের বাসিন্দারা ভাবল হয়তো গ্রিকরা যুদ্ধে পরাজয় মেনে নিয়েছে এবং তাদের জন্য উপহার ভর্তি কাঠের ঘোড়া রেখে দিয়ে গেছে। তাই তারা কিছু বিবেচনা না করে ঘোড়াটিকে ট্রয় নগরীর মধ্যে প্রবেশ করায়। এখানেই হলো তাদের সবচেয়ে বড় ভুল। রাতের আধারে যখন সমস্ত ট্রয় নিথর, তখনই ট্রোজান হর্স থেকে নেমে আসে শত শত স্পার্টার সৈনিক। ঝাঁপিয়ে পড়ে ঘুমন্ত ট্রয়ের উপরে, হত্যা করে যাকে সামনে পায় তাকেই। আগুন জ্বালিয়ে ছাড়খাড় করে দেওয়া হয় ট্রয় নগরী। খুব কম সংখ্যক নারী শিশুকে জীবিত রাখলেও পরে তাদেরকে ক্রীতদাস হিসেবে বিক্রি করে দেয় গ্রিকরা। আর এভাবেই ধ্বংস হয় ঐতিহ্যবাহী ট্রয় নগরী। প্যারিস যুদ্ধে মারা যায় আর হেলেনকে স্পার্টা ফিরিয়ে নিয়ে যান মেনেলাস। ভালোবাসা, ঈর্ষা আর ক্রোধের কারণে ধ্বংস হয়ে যায় ট্রয় নগরী। কিন্তু ট্রয়ের যুদ্ধ কি কেবলই উপকথা, নাকি সত্যি এমন যুদ্ধ হয়েছিল?
সে গল্প জানতে চোখ রাখুন বাংলা ডায়েরিতে।